আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য 2019 রিলিজ হওয়া দ্য পিকআপ আর্টিস্ট মুভির এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি। মুভিটার আইএমডিবি রেটিং হচ্ছে 6/10, আর 90% গুগল ইউজার মুভিটাকে পছন্দ করেছেন। মুভিটা একটা সাইকো কিলারকে নিয়ে তৈরি করা হয়েছে, যে কিনা মেয়েদের মিষ্টি কথার ফাঁদে ফেলে তাদের সাথে ফিজিক্যাল হতো, এরপর ওই মেয়েদেরকে মেরে তাদের মাংস রান্না করে খেয়ে ফেলতো। তাই সময় নষ্ট না করে চলুন এই দারুণ মুভিটার এক্সপ্লেনেশন দেখে ফেলি। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক নিশ্চয়ই করবেন। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটা অচেনা মানুষ একটা মেয়ের ডেড বডিকে টেনে কোথাও নিয়ে যাচ্ছিল। এরপর একটা পুলিশ নোটিশ বোর্ড দেখানো হয় যেখানে মিসিং হওয়া কিছু মেয়ের ছবি ছিল। পরের সিনে আমাদের সেই অচেনা মানুষটাকে দেখানো হয়। এখানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই লোকটার চেহারা আমরা মুভির শেষে দেখতে পাবো। লোকটা আকাঙ্ক্ষা নামের একটা মেয়েকে ফলো করছিল আর তাকে দাঁড় করিয়ে তার সুনাম গাইতে থাকে। সে বলছিল, আমার নাম রোহিত, আমি একজন ফ্যাশন ডিজাইনার, তাই নতুন একটা অ্যাডভার্টাইজমেন্ট কাজের জন্য আমি আপনাকে মডেল হিসেবে নিতে চাই। এখন প্রথমে তো আকাঙ্ক্ষা মানা করে দেয়, কিন্তু রোহিত তাকে ফুসলিয়ে রাজি করিয়ে ফেলে আর তার নিজের বাড়িতে নিয়ে আসে। সে আকাঙ্ক্ষার কিছু ছবি ওঠাতে চাইছিল, তাই রোহিত নিজেই তাকে মেকআপ করে দিচ্ছিল, কিছু নতুন কাপড় চোপড় পরিয়ে তার ছবি ওঠানো শুরু করে। কিন্তু আকাঙ্ক্ষা খুবই নার্ভাস ফিল করছিল, তাই রোহিত তাকে বিয়ার খাওয়ার জন্য দেয় যেন তার নার্ভাসনেস দূর হয়ে যায়। এরপর সে তার কিছু ছবি ওঠায় আর মেয়েটিকে নেশাগ্রস্ত অবস্থায় তাকে সিডিউস করতে থাকে, তার সাথে ফিজিক্যাল হয়। এখন আকাঙ্ক্ষা রোহিতকে জিজ্ঞেস করে, তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? রোহিত বলে, ছিল, এখন নেই। আকাঙ্ক্ষা বলে, কি হয়েছে, তোমাদের কি ব্রেকআপ হয়ে গেছে? রোহিত বলে, না, সে আমার সাথে চিট করেছে, তাই আমি তার মার্ডার করে দিয়েছি। আকাঙ্ক্ষা ভাবছিল রোহিত তার সাথে মজা করছে, তাই সে হাসছিল। তখন রোহিত তাকে বলে, তুমিও যদি আমার সাথে চিট করো তাহলে আমি তোমাকেও মেরে ফেলবো। আকাঙ্ক্ষা বলে, তুমি এই রিলেশনটাকে সিরিয়াসলি নিও না, কারণ অলরেডি আমার একটা বয়ফ্রেন্ড আছে, কিন্তু আজকে আমি তার সাথে চিট করে ফেললাম। এটা শুনেই রোহিত রেগে গিয়ে আকাঙ্ক্ষাকে মেরে ফেলে। কিছুক্ষণ পর রোহিতের বাড়ির কাজের মেয়ে ঘর পরিষ্কার করার জন্য আসে, কিন্তু ততক্ষণে রোহিত মেয়েটির লাশ ছাদে রেখে দরজায় তালা মেরে দিয়েছিল। তার কাজের মেয়ে ছাদে ওঠার সময় জিজ্ঞেস করে, দরজায় তালা কেন ঝুলছে? রোহিত বলে, ছাদে একটা মেয়ের লাশ রাখা আছে, রাতে আমি এটা ক্লিন করে ফেলবো, তুমি কালকে উপরে পরিষ্কার করে নিও। কাজের মেয়েটিও ভাবছিল রোহিত তার সাথে মজা করছে, তাই সে হাসছিল। এরপর রোহিত আকাঙ্ক্ষার বডি কেটে রান্না করে আর একটা প্যাকেট নদীতে ফেলে দেয়, সেখানেই একটা পাগলও ছিল। রোহিত তার রান্না করা কিছু মাংস ওই পাগলটাকেও খেতে দেয়, সেও খুশি খুশি মাংসটাকে খেতে থাকে। এরপর রাতে রোহিত তার তিন বন্ধুকে তার বাড়িতে খাওয়ার জন্য দাওয়াত করে আর তাদেরকেও আকাঙ্ক্ষার রান্না করা মাংসগুলো খেতে দেয়। এটা খাওয়ার পর তারাও খুব পছন্দ করে ফেলে আর খাওয়া শেষে যার যার বাড়িতে চলে যায়। পরের সিনে আমরা আস্থা নামের একটা পুলিশ ইন্সপেক্টরকে দেখতে পাই। তাকে তার কমিশনার হাজব্যান্ড বলছিল, গত 4 মাসে 3টা মেয়ে মিসিং হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত তুমি ওই কিডন্যাপারদের ব্যাপারে কোনো খবরই পাওনি, তাই ওপর থেকে তোমাকে ট্রান্সফার করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তোমার জায়গায় নতুন একটা ইন্সপেক্টরকে এই কেস দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে টাইগার তিবারি। সে খুবই স্ট্রেট ফরওয়ার্ড আর গুন্ডা টাইপের একটা পুলিশ, কিন্তু সে যেখানেই যেত সেখানেই ক্রাইম বন্ধ হয়ে যেত। তখনই আমরা ইন্সপেক্টর টাইগারকে দেখতে পাই। তার কনস্টেবল তার সামনে একটা আসামিকে নিয়ে আসে। টাইগার ওই আসামিকে এতটাই ভয় দেখায় যে আসামি এখানেই বসে হিসু করে দিয়েছিল। টাইগারের একটা চোখ নষ্ট ছিল, যেটা দেখতে খুবই ভয়ানক লাগত। এরপর রোহিত স্বপ্না নামের আরেকটা মেয়ের কাছে আসে, তাকেও সে মিষ্টি মিষ্টি কথা বলে তার ফ্ল্যাটে নিয়ে আসে। সেখানে তারা দুজন ফিজিক্যালও হয়। এরপর স্বপ্না রোহিতকে বলছিল, সে 2 বছর পর্যন্ত একটা ছেলের সাথে রিলেশনশিপে ছিল, কিন্তু ওই ছেলেটার সাথে তার কোনো ফিউচার ছিল না, তাই তাকে ওই ছেলেটার কাছ থেকে আলাদা হতে হয়, কারণ ওই ছেলেটা অলরেডি ম্যারিড ছিল। এটা শুনে রোহিত ওই মেয়েটাকেও মেরে ফেলে, কারণ সে চিটার মেয়েদের একদমই পছন্দ করত না। যাই হোক, পরের দিন সকালে রোহিতের বাড়ির দারোয়ান রোহিতকে এসে বলছিল, বাড়ির মালিক শর্মা আবারও পঞ্চায়েতে রোহিতকে নিয়ে বিচার ডেকেছে, তাই তাকে সেখানে যেতে হবে। সেখানে যাওয়ার পর রোহিত জানতে পারে শর্মার কমপ্লেন হচ্ছে, শর্মা রোহিতের ঘরে অনেক মেয়েদেরকেই প্রবেশ করতে দেখে, কিন্তু ওই মেয়েগুলোকে কখনোই সে বাইরে বের হতে দেখে না। এটা শুনে রোহিত বলে, সে ওই মেয়েগুলোকে মেরে ছাদে নিয়ে কেটে ফেলে। এটা শুনে সবাই শকড হয়ে যায়, কিন্তু আবারও হাসতে শুরু করে, কারণ তারা ভাবছিল রোহিত তাদের সাথে মজা করছে। তখন রোহিত তাদের আবারও বলে, গতকাল রাতেও আমি একটা মেয়েকে মেরেছি, তার লাশ এখনো ছাদের ওপরেই আছে, আমি তাকে এখনই কাটার জন্য যেতাম, কিন্তু শর্মাজি আমাকে এখানে ডেকে এনেছে। এখানে এত কথা বলার পরেও সবাই ভাবছিল সে তাদের সাথে মজা করছে, তাই সবাই হাসতে থাকে। এরপর রোহিত সবসময়ের মতো স্বপ্নার বডিটাকেও কেটে একটা প্যাকেট নদীতে ফেলে দেয় আর একটা রান্না করা প্যাকেট পাগলটাকে খেতে দেয়। এরপর রাতে আবারও তার 3 বন্ধুকে ডেকে আনে আর স্বপ্না স্পেশাল মিট খেতে দেয়।
তারাও খুব মজা করেই খেতে থাকে। এরপর আমরা আবারও টাইগারকে দেখতে পাই। তার কাছে আরেকটা আসামি আসে। টাইগার তাকে বলছিল একদিন তার চোখের পাশ দিয়ে একটা বুলেট গিয়েছিল, কিন্তু গুলিটা তার চোখটাকে তো নষ্ট করে দিয়েছে, কিন্তু তার ব্রেনটা আর কিছুই করতে পারেনি। আর তখন থেকেই তার ব্রেন আরও শক্তিশালী হয়ে গিয়েছিল। এরপর টাইগার এই আসামিটাকেও এত ভয় দেখায় যে সেও এখানেই হিসু করে দেয়। এরপর কয়েকদিন পরের সিন দেখানো হয় যেখানে রোহিতের ফ্রিজ খালি হয়ে গিয়েছিল। এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি রোহিত মেয়েদেরকে কাটার পর তাদের বডি টুকরো টুকরো করে ফ্রিজে রেখে দিত, আর এগুলোই টানা 25 দিন রান্না করে খেত। আর যখনই মাংস শেষ হয়ে যেত তখনই সে নতুন মেয়ে খুঁজতে শুরু করত যেন আবারও ফ্রিজ ভরতে পারে। তাই সে একটা পার্কে যায়, সেখানেও একটা মেয়েকে পটানোর চেষ্টা করে, কিন্তু তখনই মেয়েটির বয়ফ্রেন্ড চলে আসে। তাই রোহিত এখান থেকে পালিয়ে যায় আর একটা মার্কেট থেকে একটা মেয়েকে পটিয়ে নেয়, তাকেও ফ্ল্যাটে এনে কিছু পিকচার উঠিয়ে নেয়, আর সুযোগ বুঝে মেরে আবারও ফ্রিজ ভরে ফেলে। রাতে তার বন্ধুরা এখানে এসে তাকে ক্লাবে যাওয়ার জন্য জোর করতে থাকে। রোহিত প্রথমে তো এর জন্য মানা করে দেয়, কিন্তু তার বন্ধুদের রিকোয়েস্টের কারণে যেতেই হয়। সেখানে যাওয়ার পর সে আরেকটা মেয়েকে দেখতে পায় যে কিনা সিগারেট খাচ্ছিল। মেয়েটি রোহিতকে জিজ্ঞেস করে, তুমি কি সিগারেট খাবে? রোহিত বলে, আমি এরকম কোনো কাজই করি না যেটা আমার দেহের জন্য ক্ষতিকারক, কিন্তু আমি খুবই ডেঞ্জারাস মানুষ, তাই আমার সাথে কথা বলো না। মেয়েটি হেসে বলে, তাহলে কি হয়েছে, তুমি কি আমাকে মেরে ফেলবে? তাই রোহিত এই মেয়েটাকেও তার ফ্ল্যাটে নিয়ে যায়, তার সাথেও ফিজিক্যাল হয়। অন্যদিকে ইন্সপেক্টর টাইগার একটা মেয়ের সাথে ফিজিক্যাল হয়ে বলছিল, আগামীকাল আমি তোমার স্বামীকে ছেড়ে দেব, কিন্তু রাতে আমার সাথে তোমাকে দেখা করতে হবে, তা না হলে আবারও তোমার স্বামীকে জেলে ভরে দেব। মানে মেয়েটার অসহায়তার সুযোগ নিল। এদিকে ওই মেয়েটি রোহিতকে বলছিল সে বিবাহিত, তবুও একজনের সাথে রাত কাটাতে ভালো লাগে না। এটা শুনে রোহিত তাকেও মেরে ফেলে আর তার বডি ছাদে লুকিয়ে রাখে। পরের দিন সকালে শর্মা বাড়ির ছাদে যেতে চায়, কারণ সে রোহিতকে সন্দেহ করছিল। কিন্তু রোহিতের কাজের মেয়ে হেসে বলছিল, আজকেও গেট খোলা হবে না, কাল পর্যন্ত রোহিত ভাই লাশ গুম করে দেবে, তখনই খুলবে। কিন্তু শর্মার অনেক জোর করার কারণে রোহিত দরজা খুলে দেয়। আর যখনই শর্মা ডেড বডির এখানে যাবে তখনই রোহিত কিছু না কিছু বলে তাকে ছাদ থেকে বের করে দেয়। এরপর রাতে মেয়েটার বডি রান্না করে তার বন্ধুদের খেতে দেয়। এখানে সে তার বন্ধুদের বলছিল সে তাদের প্রতি সপ্তাহে কেন দাওয়াত করে না, কারণ রোহিতের হাতের রান্না করা মাংস অসাধারণ টেস্টের ছিল। এরপর রাতে শর্মা আবারও লুকিয়ে তার ছাদে উঠে চেক করতে থাকে যে রোহিত আসলে ছাদে কি লুকায়, কিন্তু তখনই রোহিত খবর পেয়ে যায় আর শর্মার কাছে এসে তাকে থামিয়ে দেয়। এবার তাকে ওয়ার্নিংও দিয়ে দেয়, দ্বিতীয়বার যদি সে এরকম কাজ করে তাহলে সে তাকে মেরে ফেলবে। পরের দিন ইন্সপেক্টর টাইগার রোহিতকে আর তার বন্ধুদের থানায় ডেকে নিয়ে যায়, কারণ গতরাতে ক্লাব থেকে যে মেয়েটি গায়েব হয়ে গিয়েছিল তার ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য। টাইগার রোহিতকে জিজ্ঞাসা করে, গতরাতে কোথায় ছিলে? রোহিত বলে, একটা মেয়ের সাথে ফিজিক্যাল হচ্ছিলাম। টাইগার আবারও ওই মেয়েটার ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, এই মেয়েটা কোথায়? রোহিত বলে, তাকে তো খেয়ে ফেলেছি, কারণ আমি মেয়েদের খেতে পছন্দ করি। কিন্তু এইবার টাইগার রেগে যায়, সে ভাবছিল রোহিত তার সাথে মজা করছে। টাইগারকে রেগে যেতে দেখে রোহিত হেসে তার আইডি কার্ড থানায় জমা দিয়ে এখান থেকে বের হয়ে যায়। টাইগার রোহিতের উপর সন্দেহ করছিল, তাই কনস্টেবলকে তার উপর নজরদারি করতে বলছিল। রাতে রোহিত তার বাড়ির দারোয়ানের কাছে আসে। দারোয়ান তাকে বলে গ্রামে তার বউ আর ছেলে আছে, কিন্তু এখনও তার ছেলেকে কোনো ভালো স্কুলে ভর্তি করতে পারেনি, কারণ তার বেতন অনেক কম। এটা শুনে রোহিত দারোয়ানকে কিছু টাকা দেয় আর বলে, তোমার ছেলেকে স্কুলে ভর্তি করো আর স্কুলের টাকা প্রতি মাসে আমার কাছ থেকে নিয়ে যেও। রোহিত বলে, এই টাকার বদলে আমার কিছু কাজ করে দিতে হবে, আর সেটা আমি সময় হলে বলবো। এরপর একদিন রোহিত একটা মেয়ের কিছু বডি পার্টস নদীতে ফেলার জন্য যায়, তখন ইন্সপেক্টর টাইগার তাকে ফলো করে এখানেও এসে পড়ে। রোহিতের যাওয়ার পর সে ওই প্যাকেটটা নদীতে ভাসতে দেখছিল, তখন সে ওটা ধরার চেষ্টা করে, কারণ সে জানতে চাইছিল রোহিত প্যাকেটে কি ফেলে। কিন্তু পেছন থেকে পাগলটা এসে টাইগারের কোমর থেকে পিস্তলটা নিয়ে তার সাথে খেলতে শুরু করে। তাই পাগলের হাত থেকে বন্দুক নিতে নিতে ওই প্যাকেট নদীর অনেক দূরে ভেসে যায়, যার জন্য টাইগার প্যাকেটটা ধরতে পারেনি। পরের দিন রোহিত দেখতে পায় তার বাড়ির দারোয়ান তার ছেলেকে সাথে নিয়ে বাজারে ঘুরতে এসেছিল। তখন রোহিত তার ছেলেকে জিজ্ঞেস করে সে কোন স্কুলে পড়ে, ছেলেটি বলে আমি কোনো স্কুলে পড়ি না। তখন রোহিত বুঝে যায় দারোয়ান তার ছেলেকে স্কুলে ভর্তি করেনি, ওই টাকাগুলো দিয়ে সে মদ খেয়ে ফেলেছিল। দারোয়ানকে কিছু জিজ্ঞাসা করার আগেই সে এখান থেকে চলে যায় আর বিকালে টাইগারকে দারোয়ানের সাথে কথা বলতে দেখে ফেলে। তাই পরের দিন রোহিত একটা প্লাম্বারকে তার ঘরে নিয়ে আসে, আর এই প্লাম্বারের ওয়াইফ শর্মার ঘরে কাজ করে। তাই রোহিত তাকে বলে, তোমার ওয়াইফকে তো আমি সবসময় দারোয়ানের সাথেই দেখি, আমার সন্দেহ হয় এটা কি তোমারই ওয়াইফ নাকি দারোয়ানের ওয়াইফ। এটা শুনে প্লাম্বার রেগে দারোয়ানকে মেরে বিছানায় শুয়ে দেয়। আবারও কিছুদিন পর রোহিত মেয়ে খোঁজার জন্য বের হয়ে পড়ে। একটা মেয়েকে দেখে সে তাকে বলে,
আমার মানি ব্যাগ কোথাও হারিয়ে গেছে, প্লিজ আমাকে একটা চাকি এনে দেবে। এভাবেই এই মেয়েটাকেও তার কথায় ফাঁসিয়ে তার ফ্ল্যাটে নিয়ে আসে। তার সাথে ফিজিক্যাল হওয়ার পর মেয়েটিকে ফটোশুটের ব্যাপারে জিজ্ঞেস করে। তার উত্তর শুনে রোহিত তার প্রতি ইমপ্রেস হয়ে যায়। ঠিক তখনই নিচে ইন্সপেক্টর টাইগার এসে রোহিতকে ডাকতে থাকে, কারণ শর্মা তাকে বলে দিয়েছিল রোহিত অনেক মেয়েদেরকেই তার বাড়িতে আনে, কিন্তু কখনোই সে কোনো মেয়েকে বাড়ি থেকে বের হতে দেখেনি। টাইগার রোহিতের ঘর সার্চ করতে থাকে, তখন সে বাথরুমে ওই মেয়েটাকেও দেখতে পায়। আর সে বুঝে যায় সে একটু তাড়াতাড়ি এসে পড়েছে, মানে এখনও রোহিত এই মেয়েটাকে মারেনি। টাইগার রোহিতকে বলে চালাকি করে কোনো লাভ নেই, কারণ এখন পর্যন্ত যতগুলো মেয়ে মিসিং হয়েছে সবগুলো মেয়ের মোবাইলের লাস্ট লোকেশন তোমার ঘরেই এসে বন্ধ হয়েছে। তাই টাইগার তার উপর কোনো সন্দেহ না, একেবারে বিশ্বাসের সাথেই তাকে ধরতে এসেছে। সে জানতো এই সবগুলো মেয়ের মিসিং হওয়ার পেছনে তারই হাত আছে। এসব শুনে রোহিত টাইগারকে বেহুশ করে দেয় আর ছাদে নিয়ে লুকিয়ে রাখে। আর মেয়েটিকে বলে এটা একটা পুলিশ ইন্সপেক্টর ছিল, আমার কাছে ফটোশুট করার জন্য এসেছিল, এখন চলে গেছে। মেয়েটিকেও এখান থেকে না মেরে ছেড়ে দিয়েছিল। এরপর সে টাইগারের কাছে এসে বলতে থাকে পুলিশ সবসময় ক্রিমিনালদের মোবাইলের মাধ্যমেই ট্র্যাকিং করে ধরতে পারে, আর তাই আমি কখনো মোবাইলই ব্যবহার করি না। মেয়েদেরকে মারার পর আমি তাদের রান্না করে খেয়ে ফেলি, কারণ পুলিশ যদি বডি না পায় তাহলে কেউ তার উপর সন্দেহও করতে পারবে না। সে আরো বলে প্রথমবার আমার না চাওয়া সত্ত্বেও খেতে হয়েছে, যেন বডি কেউ খুঁজে না পায়, কিন্তু এখন এটা খাওয়ার আমার একটা অভ্যাস হয়ে গেছে, আর এই অভ্যাসের কারণেই আমি মেয়েদেরকে মারার পর তাদের রান্না করে খেয়ে ফেলি। তাদের মাংসগুলো ফ্রিজে রেখে দেই, রক্ত বাথরুমে ফ্লাশ করে দেই, হাড্ডির পেস্ট বানিয়ে গাছের গোড়ায় দিয়ে দেই, তাদের কাপড় আর জুয়েলারিগুলো নদীতে ফেলে দেই, যেন কোনো প্রমাণ না বাঁচে। সে বলে আজ পর্যন্ত আমি শুধু মেয়েদের মাংসই খেয়েছি, কিন্তু আজকে আমি তোমার মাংসটাও টেস্ট করব। এটা বলে রোহিত টাইগারকেও মেরে ফেলে। এদিকে থানায় সবাই টাইগারকে খোঁজার জন্য লেগে পড়ে। তারাও জানতে পারে টাইগারের শেষ লোকেশন রোহিতের বাড়িতেই ছিল। তাই কমিশনার সেই মেয়েটাকে আর রোহিতকে থানায় নিয়ে জিজ্ঞাসা করে। মেয়েটি তাকে বলে গতরাতে আমি যখন বাথরুমে ছিলাম তখন আমি তাকে দেখেছিলাম, কিন্তু পরে ছবি ওঠানোর পর আমার চোখের সামনে লোকটি বের হয়ে গেছে। তাই কোনো প্রমাণ না পাওয়ার কারণে কমিশনার তাদের দুজনকে ছেড়ে দেয়। পরের দিন রোহিত শর্মার সাথে দেখা করে, তাকে বলে আমি একটা নতুন মুভি বানাতে যাচ্ছি, যদি আপনি চান তাহলে আমি আপনাকে একটা রোল দিতে পারি। এটা শুনে তো শর্মা খুবই খুশি হয়ে যায় আর তার সাথে খুব হেসে কথা বলতে থাকে। এরপর রোহিত আস্থা নামের আরও একটা মেয়েকে তার মুভিতে কাজ করবে কিনা জিজ্ঞাসা করে। প্রথমে তো মেয়েটি মানা করছিল, কিন্তু রোহিতের জোর করার কারণে সেও রাজি হয়ে যায় আর তার সাথে তার ফ্ল্যাটে এসে ভালো কিছু ছবি ওঠাতে থাকে। সেও অনেক নার্ভাস ছিল, তাই রোহিত তাকে মদ খেতে দেয়। মদ খাওয়ার পর আস্থাও খুব দারুণ কিছু ছবি ওঠায় আর একটা পর্যায়ে রোহিত আস্থার সাথেও ফিজিক্যাল হয়। এরপর সে তাকে তার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করে, কারণ সে জানতে চাইছিল আস্থাও কি বাকি সব মেয়েদের মতো তার সাথে চিটিং করছে কিনা। কিন্তু আস্থা খুবই চালাকের সাথে এসবের জন্য মানা করে দেয়। এখানে আমি আপনাদের আরেকটা কথা বলে দিচ্ছি, এই আস্থাই অ্যাকচুয়ালি পুলিশ ইন্সপেক্টর ছিল, যাকে প্রথমে এই কেস থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। আর এখন টাইগারের মৃত্যুর পর কমিশনার আবারও তাকে এই কেস হ্যান্ডওভার করে দিয়েছে আর রোহিতের সম্পর্কে সব গোপন খবর খুঁজে বের করতে বলেছে। এখানে রোহিতও ভাবত আস্থা তার কাছে অনেক কিছুই লুকাচ্ছে, তাই সে প্রতিদিনই আস্থাকে ফটোশুটের বাহানা দিয়ে তার বাড়িতে ডেকে আনত আর নতুন নতুন কাপড় পরিয়ে তার ফটোশুট করতে থাকত। এতদিন একসাথে রোহিতের সাথে থেকে আস্থা রোহিতকে ভালোবেসে ফেলেছিল। পরের দিন কমিশনার আস্থাকে বলছিল সে যেন রোহিতের কাছ থেকে সমস্ত প্রমাণ নিয়ে দ্রুতই এই কেস সমাধান করে, কিন্তু আস্থা তাকে বলে আমার মনে হয় না রোহিত ক্রিমিনাল, সে যদি ক্রিমিনাল হতো তাহলে আমি এতদিনে তার কাছ থেকে সব প্রমাণ বের করে নিতাম। পরের দিন রোহিত আস্থাকে তার মুভির স্টোরি শোনাতে থাকে, যে একটা সিরিয়াল কিলার শহরের মধ্যে মেয়েদেরকে তার মিষ্টি কথার ফাঁদে ফেলে মিসিং করে দিচ্ছিল। এরপর একটা ইন্সপেক্টর ওই সিরিয়াল কিলারের বিরুদ্ধে একটা ক্লু পেয়ে যায়, কিন্তু ওই মেয়েগুলোর সাথে সাথে এখন ওই ইন্সপেক্টরটাও মিসিং হয়ে গেছে। তাই ওই ইন্সপেক্টরকে খোঁজার জন্য একটা লেডি পুলিশ অফিসার ওই সিরিয়াল কিলারকে ফাঁসানোর জন্য তার বাড়িতে আসে। লেডি পুলিশ অফিসার মনে করেছিল সে সিরিয়াল কিলারকে প্রমাণসহ অ্যারেস্ট করবে, কিন্তু এরকমটা হচ্ছিল না। তাই বেচারি পুরো এক মাস ওই কিলারের সাথে থেকে প্রেমের নাটক করতে থাকে, যেন সে তার বিরুদ্ধে কোনো প্রমাণ খুঁজে পায়, কিন্তু সে কোনো প্রমাণই পাচ্ছিল না। তাই কিলার নিজেই ওই লেডি অফিসারকে পুরো কাহিনী বলে দিয়েছে। এসব শোনার পর আস্থা খুবই ঘাবড়ে যায়, কারণ রোহিত জেনে গিয়েছিল আস্থা একটা পুলিশ ইন্সপেক্টর ছিল, সে তাকে ফাঁসানোর জন্য এসেছে। তখনই আস্থা তার ব্যাগ থেকে বন্দুক বের করতে যায়, কিন্তু বন্দুক অলরেডি রোহিত তার কাছে নিয়ে নিয়েছিল। রোহিত তাকে বলে আমি তোমাকে প্রথম দিনই চিনতে পেরেছিলাম, কারণ যখন আমি ইনকোয়ারির জন্য কমিশনারের কাছে গিয়েছিলাম তখন আমি নোটিশ বোর্ডে তোমার ছবি দেখেছিলাম আর জেনে গিয়েছিলাম তুমি পুলিশ অফিসার। তবুও আমি তোমার সাথে এক মাস থেকেছি, কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি,
এতটুকু বলে রোহিত আস্তাকে বন্দুকটা দিয়ে দেয় আর বলে, তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে তোমাকে এত টেস্টি রান্না কে করে খাওয়াবে। এরপর এখান থেকে সিন কাট হয় আর আমাদের আস্তার সাথে রোহিতকে দেখানো হয়। এখানেই ফাইনালি আমাদের সিরিয়াল কিলারের ফেস দেখানো হয়, মানে রোহিতকে দেখানো হয়। সে আস্তার কাছে এসে তাকে কিস করতে থাকে আর পেছনে তার হাতে একটা চাকু ছিল। এটা দেখিয়ে মুভি এখানেই শেষ করে দেওয়া হয়, মানে মুভিটার সেকেন্ড পার্ট আসার কিছুটা ক্লু দেওয়া হলো, যেন সবার মনে কিছু প্রশ্ন থাকে যে রোহিত কি আস্তাকে মেরে ফেলবে নাকি তার সাথে মিলে আরও ক্রাইম করে যেতে থাকবে। তো মুভি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে আবারও কোনো সাসপেন্স থ্রিলার মুভি নিয়ে। সবাই ভালো থাকবে।